রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা বাংলাদেশের হাতে গোনা কয়েকজন তুমুল জনপ্রিয় রাজনীতিবিদদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন তানজিম আহমেদ সোহেল তাজ, যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দা জোহরা তাজউদ্দিনের সর্বকনিষ্ঠ সন্তান। তিনি নিজেও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন প্রতিমন্ত্রী। বিভিন্ন শ্রেণীর মানুষের আগ্রহে শেষ নেই সোহেল তাজকে নিয়ে, যার কারণে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যম আর টকশোয়ের মাধ্যমে তাকে নিয়ে জানার চেষ্টা করেছেন অনেকেই। সময়ের পরিক্রমায় অনেকেই নতুন করে সোহেল তাজকে চিনেছেন, আবার অনেক অনেক বড় ইস্যুর ভিড়ে তার সেই সময়ের ঘটনা ভুলে গেছেন। তবে একটি জিনিস খুব পরিষ্কার, তাজউদ্দিন আহমেদের পুত্রের প্রতি দেশের মানুষের অনেক আগ্রহ। সেই আগ্রহের সূত্র ধরেই কিছুটা পেছনে ফিরে সোহেল তাজ এবং তার পরিবারের বিষয়ে বিভিন্ন ইতিহাস গ্রন্থ এবং রাজনৈতিক কলাম সূত্রে যেসব তথ্য পেলাম তাই নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমাদের আজকের এপিসোডে থাকছে সোহেল তাজের জীবনের কথা এবং আরও কিছু অজানা তথ্য, পাশাপাশি কেন তিনি ক্ষমতায় থাকার পরেও রাজনীতি থেকে অভ্যতি নিয়েছিলেন, আবার কখনো ফিরবেন কি না তারও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং তার পত্নী সৈয়দা জোহরা তাজউদ্দিন লিলি ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অনন্য জুটি। একজন ধরেছিলেন স্বাধীনতা যুদ্ধের হাল, অন্যজন চরম দুর্দিনে ধরেছিলেন আওয়ামী লীগের হাল। তাদেরই সর্বকনিষ্ঠ সন্তান সোহেল তাজ, যিনি ১৯৭০ সালের ৫ জানুয়ারি গাজীপুর জেলার কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মের সময় দেশ ছিল দারুণ উত্তাল, মুক্তিযুদ্ধ আর মহান স্বাধীনতার প্রস্তুতি পর্ব চলছিল। পিতা তাজউদ্দিন আহমদ তখন দেশের কাজে নিজেকে ঢেলে দিয়েছিলেন উজাড় করে, শিশু সোহেল তাজকে সামলে মা সৈয়দা জোহরা তাজউদ্দিনও অবদান রেখে চলেছিলেন নানান সাংগঠনিক বিষয়ে। তার যখন মাত্র ১ বছর কয়েক মাস বয়স তখন শুরু হয় মুক্তিযুদ্ধ, ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, স্বাধীনতা ঘোষণা, বঙ্গবন্ধুর আটক হওয়া, ২৫শে মার্চের গণহত্যার পরে তাজউদ্দিন আহমেদ নানা ঘটনাবহুল প্রেক্ষাপটের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ভারতে অবস্থান নেন। মার্চের শেষ সময়ে শুরু হয় মুক্তিযুদ্ধ। শিশু সোহেল তাজ এবং বোনদের নিয়ে মা জোহরা তাজউদ্দিন পাকিস্তান মিলিটারির নজর এড়িয়ে মে মাসে পৌঁছান ভারতে। দীর্ঘ সময় যোগাযোগবিহীন থাকার পরে যখন তাজউদ্দিন আহমেদের সঙ্গে তাদের দেখা হয় তখন সেই সাক্ষাৎ ছিল মাত্র কয়েক মিনিটের। এরপর পুরো মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে একই শহরে খুব কাছাকাছি অবস্থান করেও শিশু সোহেল তাজ সহ তার পরিবারের দেখা পাননি জনাব তাজউদ্দিনের। লাখো শহীদের আত্মত্যাগের মাধ্যমে দেশ স্বাধীন হয়, তখন তাজউদ্দিন হাতে নেন আরেক মিশন, বঙ্গবন্ধুর পাশে থেকে দেশ গড়ার মিশন। রাত দিন এক করে তিনি তা করে গেছেন ১৯৭৫ সালের ৩রা নভেম্বর মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর কিছুদিন আগে খন্দকার মোস্তাকের নানা চালকৌশলে বঙ্গবন্ধু তাজউদ্দিনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল অনেক, যা ইতিহাসে লেখা রয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে। পিতাকে না পাবার বাল্যস্মৃতি সোহেল তাজকে এই পরিণত বয়সেও যেই তাড়া করে চলেছে তা তার বিভিন্ন কথায় বারংবার ফুটে উঠেছে। এত কিছুর ভিড়েও সোহেল তাজ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন, পরে ব্রিটিশ কাউন্সিল থেকে ও লেভেল সম্পন্ন করেন। এছাড়াও তিনি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি ও ২০০৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের গর্ডন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। এখানে একটি তথ্য জেনে নেওয়া জরুরি, সোহেল তাজের বয়স যখন ১১ বছর সেই সময় তিনি স্থূল স্বাস্থ্যের অধিকারী ছিলেন, এই কারণে তার স্কুল গ্রিন হেরাল্ডের শিক্ষকরা তাকে ফুটবল খেলায় নিতেন না। এ নিয়ে তখন তিনি বেশ মন খারাপ করতেন। পরে যুক্তরাষ্ট্রে ছাত্র অবস্থায় প্রবল ইচ্ছা নিয়ে কঠোর পরিশ্রম করে তিনি বেশি উপার্জনের জন্য দুটি কাজ করে টাকা জমান, ওই টাকা দিয়ে তিনি জিমে ভর্তি হন। তারপর এই দীর্ঘ সময় অভ্যাসটি ধরে রেখে নিজেকে সবল এবং সুস্থ রেখে চলেছেন। সোহেল তাজ ২০০১ সালের জাতীয় নির্বাচনে গাজীপুর চার কাপাসিয়া আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে একই আসন থেকে তিনি আবারও নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ, তবে সেই পদে তিনি বেশিদিন থাকেননি। ওই বছরই ৩১শে মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেন, আর ২০১২ সালের ২৩শে এপ্রিল তিনি সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। বিভিন্ন প্রেক্ষাপটে তার পদত্যাগপত্র তখন গ্রহণ না করা হলে ২০১২ সালের ৭ জুলাই তিনি আবার পদত্যাগপত্র পেশ করেন, সেই সময় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। কেন তিনি মন্ত্রী পদ ত্যাগ করে পদত্যাগ করলেন, কেন সংসদ সদস্য পদ ছাড়লেন, কেন রাজনীতি থেকে দূরে গেলেন, এইরকম নানান বিষয়ে তাকে প্রশ্ন ফেস করতে হয়েছে, এখনও হচ্ছে। মন্ত্রী পদ থেকে তার পদত্যাগের কারণ হিসেবে বিভিন্ন অসমর্থিত তথ্য এবং গুজব প্রচলিত থাকলেও সংসদ থেকে পদত্যাগের পরপরই তিনি ঘটনা প্রবাহে এইসবের জবাব দিয়েছেন, যা গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। ২০১২ সালের ২৩শে এপ্রিল তিনি গণমাধ্যমে
একটি খোলা চিঠি পাঠান। তার নির্বাচনী এলাকা গাজীপুরের কাপাসিয়ার জনগণের উদ্দেশ্যে লেখা সেই চিঠিতে অনেক ঘটনার ইঙ্গিত দিয়েছিলেন। তার রাজনৈতিক আদর্শের প্রতি শ্রদ্ধাবোধ, পারিবারিক মূল্যবোধ এবং তিনি জানিয়েছিলেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। সোহেল তাজ সেই খোলা চিঠিতে সেই সময় লিখেছিলেন, সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগের এই সিদ্ধান্ত নিতে আমার অনেক চিন্তাভাবনা করতে হয়েছে। মানুষের প্রত্যাশা, ভালোবাসা এবং স্নেহ, আমার জন্য এলাকার মানুষের ত্যাগ স্বীকার, আবেগ, এই সব কিছু চিন্তা করার পরেও বাস্তবতাকে বিচার করে আমি পদত্যাগ করতে বাধ্য হয়েছি। কাপাসিয়ার মানুষের সম্মান রক্ষার্থে আমার সামনে এছাড়া আর কোনো পথ খোলা ছিল না। কী কারণে পদত্যাগ করলেন এই বিষয়ে ওই চিঠিতে লিখেছিলেন, কথার পেছনে অনেক কথা থাকে, অনেক লুকায়িত সত্য থাকে, যা দেশ, জনগণ এবং দলের বৃহত্তর স্বার্থে জনসম্মুখে বলা উচিত নয় এবং তা সম্ভবও নয়। শুধু এইটুকুই বলি, আমি সঙ্গত কারণেই এমপি এবং মন্ত্রিত্বের পদ থেকে সেই সময় ইস্তফা দিয়েছি। মন্ত্রী থাকা অবস্থায় তার অভিজ্ঞতা বিষয়ে তিনি লিখেছিলেন, যে কয়েকদিন দায়িত্বে ছিলাম মন্ত্রিত্বের শপথ থেকে বিচ্যুত হয়নি, সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে শেষ পর্যন্ত সোচ্চার ছিলাম। এই কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, যখন মনে করেছি আমার সীমিত ক্ষমতায় জনগণের প্রতি দেওয়া কমিটমেন্ট আর রক্ষা করা সম্ভব হচ্ছে না, তখন স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আওয়ামী লীগের রাজনীতির প্রতি তার অনুরাগ এবং শ্রদ্ধার বিষয়ে তিনি লিখেছেন, সক্রিয় রাজনীতিতে পুনরায় আসার সম্ভাবনা না থাকলেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমার বাবা তাজউদ্দিন আহমেদের আদর্শে গড়া আওয়ামী লীগই আমার শেষ ঠিকানা, কারণ এই দলটির সঙ্গেই আমার বাবার রক্ত মিশে আছে। বঙ্গবন্ধুর আদর্শের প্রতি বিশ্বস্ত থেকে তিনি জীবনের শেষ রক্তবিন্দু দিয়েছেন, কোনো ষড়যন্ত্রের কাছে তিনি মাথা নত করেননি, জীবন দিয়েও তা প্রমাণ করে গেছেন। তার পদত্যাগের পরেও মন্ত্রী এবং সংসদ সদস্যের ভাতা হিসেবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে মাসে ভাতা নিয়মিত জমা হয়েছিল। পদত্যাগের 33 মাস পরেও কেন তার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে তা জানতে চেয়ে সেই টাকা সরকারকে ফিরিয়ে দিতে তিনি মন্ত্রিপরিষদকে 2 দফা চিঠি লিখেছিলেন। বর্তমানে একজন প্রতিমন্ত্রীর মাসিক বেতন 92,000 টাকা এবং বিভিন্ন সরকারি বরাদ্দ, ভাড়া এবং ইউটিলিটির বিল মিলিয়ে মাসে আরও 1,00,000 টাকা। সেই সময় হয়তো প্রতিমন্ত্রীর বেতন ভাতা কম ছিল, তারপরেও 33 মাসে যে টাকা তার অ্যাকাউন্টে জমেছিল তা তিনি প্রত্যাখ্যান করেছেন অনন্য আদর্শ এবং নৈতিক অবস্থান থেকে। তাছাড়া মন্ত্রীপদ নিজে থেকে ছেড়ে দেওয়ার যে কয়েকটি উদাহরণ দেশের ইতিহাসে আছে তার মধ্যে তিনি অন্যতম। সোহেল তাজ এরপর দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান তার পরিবারের কাছে। নিজের বাল্যকালের স্মৃতি মাথায় রেখে তিনি পুত্রকন্যাদের বেশি সময় দিয়েছেন। তার অবর্তমানে কাপাসিয়া থেকে নির্বাচন করেন তার বড় বোন সিমিন হোসেন রেমি। পরে অবশ্য সোহেল তাজ দেশে ফিরে আসেন এবং পারিবারিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের সূত্রে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে তিনি যোগাযোগ রেখে চলেছেন। সম্প্রতি ধানমন্ডিতে পৈতৃক বাড়ির একটি ফ্লোরে ব্যক্তিগত একটি জিম উদ্বোধন করেন সোহেল তাজ। বাড়িটি জাতীয় নেতা, দেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের। একটি ডেভেলপার কোম্পানি আগের পুরনো বাড়িটি ভেঙে সেখানে 13তলা ভবন নির্মাণ করেছে। সোহেল তাজ সহ তার 3 বোন এই ভবনের অন্যতম অংশীদার। এর একটি ফ্লোরে তিনি শখের জিম করেছেন। এছাড়া ফিট নেশন মিডিয়ার ব্যানারে লাইফস্টাইল বিষয়ক রিয়েলিটি শো হটলাইন কমান্ডার অ্যাঙ্কর হিসেবেও তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। আরটিভির এই অনুষ্ঠান নিয়ে সোহেল তাজ বলেন, রাজনীতির বাইরে থেকেও মানুষের জন্য কিছু করার ইচ্ছে থেকেই আমার এই পদক্ষেপ। বহুদিন ধরেই দেশের মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য, জীবনযাপনের অভ্যাস এবং ধরন, সচেতনতা এবং দায়িত্ববোধের বিষয়গুলো নিয়েই ভাবছিলাম। সেই ভাবনা থেকেই জন্ম লাইফস্টাইল বিষয়ক রিয়েলিটি শো হটলাইন কমান্ডার। এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের ভিতরে যদি সচেতনতা বৃদ্ধি পায়, জীবনধারায় পরিবর্তন আসে, তাহলেই আমার উদ্দেশ্য সফল হবে এবং আমরা ভবিষ্যতে আরও উৎসাহ পাব। দেশকে ফিট রাখতে হলে দেশের মানুষকে ফিট থাকতে হবে। অতীত, বর্তমান প্রেক্ষাপট এবং জনগণের প্রত্যাশা যাই হোক না কেন, সোহেল তাজ হয়তো তার মতো করেই ভাববেন এবং কাজ করে যাবেন। সাম্প্রতিক সময়ে তার গৃহীত সামাজিক উদ্যোগগুলো অবশ্যই সামাজিক পরিবর্তন বয়ে আনবে আর এটাও সময়েই বলে দেবে। সেই পর্যন্ত সোহেল তাজের প্রতি আমাদের অনেক অনেক শুভকামনা। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে সোহেল তাজের মতো আরেকজন সৎ এবং নিষ্ঠাবান রাজনীতিবিদের আগমন ঘটবে বলে কি আপনি মনে করেন? যিনি কিনা 33 মাসের বেতনের প্রায় 20,00,000 টাকা ফেরত দিয়েছিলেন সরকারকে, কমেন্ট করে জানিয়ে দিন এই নিয়ে আপনার মূল্যবান মতামত। আর জানাতে ভুলবেন না, সোহেল তাজের রাজনীতিকে বিদায় জানানোর আসল কারণ কি হতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। এই সময়ের আরও এমন জনপ্রিয় নেতাদের জীবনের কথাসহ নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।